আমরা আজকে খুবই মজার একটা বিষয় দেখবো, যেহেতু আজকে আমাদের মেবি ষষ্ঠ ক্লাস অথবা সপ্তম ক্লাস, তাই না? আমি বলছিলাম যে অষ্টম ক্লাস থেকে আমরা অ্যাকাউন্ট খুলে দেব বা কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে সেই বিষয়গুলো দেখাবো। তো সেই বিষয়গুলো আমি দেখাবো, আর যিনি একজন ভদ্রলোক নতুন ম্যাডাম আছেন, ওনার সাথে আমি ক্লাসের শেষ পর্যায়ে 2 মিনিট কথা বলবো, এখন আর কোনো কথা না। ওকে, তো আমরা চলে যাই আমাদের কাজে, আর কোনো প্রশ্ন এখন করা যাবে না, লাস্ট লাস্টের দিকে সব নোট করে রাখতে হবে। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং লগ ইন বা ফ্রিল্যান্সিং .com, এরকম ফ্রিল্যান্সিং লিখলাম, এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। আমার সামনে মার্কেট প্লেসটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন আপনাদের সামনে এইভাবে ওপেন হবে না, আপনাদের সামনে এইভাবে ওপেন হবে না, আপনাদের অ্যাকাউন্ট করে দেবো, ভেরিফিকেশন করে দেবো, তারপরে এইভাবে ওপেন হবে, ঠিক আছে? যাই হোক, সমস্যা না, এনিওয়ে হতে পারে। এখন আমরা কি করবো এখানে, বা আমরা কি করি, তাই না? আমরা কি করব এবং কি করি সেই কাজটা আমরা দেখবো। আমরা কিন্তু অলরেডি ওয়ার্ড শিখছি, অলরেডি এক্সেল শিখছি, এই দুইটা অপশনকে আমরা এখানে কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো সেটা ধৈর্য ধরে থাকতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন এখানে সবাই কাজ করতেছে এবং ভালো একটা ইনকাম করতেছে। আমি এখন যদি বলি লক্ষ লক্ষ টাকা, তাহলে আপনাদের হয়তো বিশ্বাস হতেও পারে নাও পারে, কিন্তু আমি প্রমাণ করে দেবো যে লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম করা যায় বা করতেছে মানুষ। হ্যাঁ, একটু দেখি যে কে কিভাবে ইনকাম করতেছে। জাস্ট আমি এটা ক্লিক দিলাম, এরপরে আমি এখান থেকে একটা কাজে ক্লিক দিব, আমি এটা ক্লিক দিলাম, এটা ক্লিক দিলাম, দেওয়ার পর আমার সামনে দেখেন এই অপশন গুলো ওপেন হয়ে গেল। তো এটা আমাকে বলতেছে উই উড লাইক টু কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড। পছন্দ করতেছে কি বা যে কনভার্ট করতে হবে পিডিএফ থেকে ওয়ার্ডে, ঠিক আছে? পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে, কি হচ্ছে আমাদের কোন কোন সময় বলবে পিডিএফ টু এক্সেল, এখানে বলবে এক্সেল এই অপশনটা, ঠিক আছে? তো ওয়ার্ড বলছে, তাহলে তো আমার জন্য আরো সহজ, তাই না? আমরা তো ওয়ার্ড সবাই পারি টাইপ করতে, তাই না? ওকে, তাহলে আমরা কি কাজ পারবো ইনশাল্লাহ। আমাকে রেট দিছে কত, $250 থেকে $750 দিবে, ঠিক আছে? কাজটা কতদিন, এই সময়ের ভিতরে 6 ঘন্টা 23 আওয়ার ওকে হয়ে গেছে। তো এখানে হচ্ছে স্কিল রিকোয়ার্ড, এখানে হচ্ছে কি ডাটা এন্ট্রি পিডিএফ করতে হবে, ডাটা এন্ট্রি তো আমরা পারবোই। ডাটা এন্ট্রি বলতে ডাটা ডাটাকে মানে ইয়ে করা, মানে একটা তথ্যকে উপস্থাপনা করা বা গণনা করা, এরকম কিছু বোঝায়, ঠিক আছে? পিডিএফ করতে হবে, আবার ওয়ার্ড পিডিএফ থেকে ওয়ার্ডে আনতে হবে, তারপরে কপি টাইপিং করতে হবে। কপি টাইপিং বলছে মাইক্রোসফট ওয়ার্ড, পুরো কাজটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? পুরো কাজটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব যে এই বায়া কোন দেশের বায়া, দেখি এটা ক্যানাডিয়ান বায়া, কোনো জব করাইছে কিনা সেটা আমরা দেখতেছি, কোনো জব এখনো করায় না উনি। উনি ব্ল্যাঙ্ক আছে, উনি কোনো জব করায় না, উনি জয়েন করছে আজকে, উনি মেম্বার হয়েছে এই মার্কেট প্লেসে, ঠিক আছে? এই যে জয়েন করছে 23 তারিখ, হ্যাঁ 23 তারিখে জয়েন করছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এখন এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, অন্য কোনো দিক মনোযোগ দেওয়া যাবে না, ওকে? এখন আমি যদি এই কাজটা প্রপোজ করি বা আমি যদি এই কাজটা করতে চাই, আমি যদি ওনাকে মানে বলি যে স্যার আমি বা হ্যালো ভাইয়ার আমি কাজটা করে দিতে পারবো, সঠিক আমি কমপ্লিট করে দিতে পারবো, আমি ধরে নিলাম এখানে 5 দিনে কাজটা করে দিতে পারবো সাপোজ, বা 5 ঘন্টায় পারবো, আমি ধরে নিলাম 2 দিন, 2 দিনে করে দিতে পারি। চাই আমি নর্মালি এত ইয়ে দিচ্ছি না, 4 থেকে 5 দিন দিচ্ছি যাবো। এরপরে $500 আছে এখানে, আমি যদি চাই যে বলি যে আমি $600 হলে করতে পারবো, তাহলে এখানে আমি $600 দিয়ে দেবো এরকম ভাবে। হ্যাঁ, আর আমি প্রপোজটা এখানে লিখবো যে আমি কিভাবে করবো কাজটা বা কিভাবে পাঠাবো, ঠিক আছে? তো সেটা একটু পরে যায়, তার আগে একটু দেখে নিই ওর কি কি আছে। এনার আছে কি আইডেন্টি ভেরিফাইড আছে, তারপরে পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, ডিপোজিট ভেরিফাইড আছে, তারপরে আছে কি জিমেইল অ্যাড্রেস ভেরিফাই আছে, তারপরে প্রোফাইল কমপ্লিট আছে, ওকে, ফোন নম্বর ভেরিফাইড আছে, ওকে। এখন এখন ওনার তো সবকিছু মোটামুটি দেখছি যে ওকে আছে, এবং কিন্তু উনি কোনো প্রজেক্ট করায় নাই, এইটা ওনার ওকে নাই, এটার বিষয়ে আমি একটু মানে ডাউট মানে ক্লিয়ার না আর কি। হ্যাঁ, যে আসলে এই বায়ারটা কেনাটা হতে পারে, কারণ কেনাটা যে চোর না এটা বলা ভুল, তাই না? কারণ উনি পেমেন্ট কাজ করে নিয়ে টাকা দেবে কিনা এটা আমি কনফার্ম না, কারণ ওনার যদি দু একটা প্রজেক্ট করা থাকতো এখানে জিরো না থেকে, এখানে প্রজেক্ট থাকবে, ঠিক আছে? এবং এখানে স্টার চিহ্ন দেওয়া থাকবে, ওকে? তো এই বিষয়ে একটু কনফিউজ যে উনি ক্লিয়ার কিনা,
আমরা দেখে আসি উনার প্রপোজ কয়টা আছে। তো ক্যানাডা থেকে যারা বা অস্ট্রেলিয়া থেকে যারা কাজের ইয়ে করে মার্কেট প্লেসে যে কাজ দেয় সেটা হচ্ছে বিষয়। তো এটা দেখেন 91টা, ওরে বাবারে 91 জন আবেদন করে ফেলছে ওনার কাজটা করবে। যে কাজটা করে একটুকে দেখালাম, যে কাজটা একটুকে দেখালাম, এই কাজটা, এই প্রজেক্টটা, এই প্রজেক্ট ডিটেইলস, ওকে, এই প্রজেক্টটা করে দিবে ওনাকে। এই যে প্রপোজাল প্রপোজাল পাঠাইছে কতজন বা আবেদন করছে কতজন? 91 জন। এটা বাঙালিও আছে, ইন্ডিয়ান আছে, কে কে আছে একটু দেখে নিই আমরা, একটু ওয়েট। এখানে হচ্ছে এই যে পাকিস্তানি, এটা হচ্ছে ইন্ডিয়ান, ওকে। এটা কাজ করছে অনেকগুলো, এটা কত কত কাজ করছে? 3টা রিভিউ পাইছে, হ্যাঁ, বেশ অনেকগুলো কাজ করছে, হ্যাঁ, 5 স্টার পাইছে, ভালো কাজ করে। তো ও বলছে $274 দিলে ও কাজটা করে দিবে, শুনবেন। তারপরে আছে মহান মহান কুমার মনে হবে, ইন্ডিয়া থেকে জয়েন করছে, এ জয়েন করছে গায়ান, মানে গায়ানের নাম কোন, শ্রীলঙ্কা থেকে, হ্যাঁ, শ্রীলঙ্কা থেকে জয়েন করছে, এ বাংলাদেশ থেকে। এ তো ভালো, একটা কাজে রিভিউ মানে সবগুলো দেখবো। আয়েশা একজন মেয়ে জয়েন, মেয়ে কাজটার জন্য প্রপোজাল পাঠিয়েছে, ও আবার 21টা কাজে রিভিউ দিয়েছে, মানে মেয়েটা বেশ অনেকগুলো কাজ করছে। কতদিন যেমন জয়েন করছে সেটা আমি জানি না। এই মেয়েটা নতুন মার্কেটে, এই যে তানি, তানিমা, তানিমা মেবি সুলতান হবে, আমি পরে দেখি। এ বলছে $500 দিলে কাজটা করতে পারবে। এ মানে এ কি করছে শুনবেন, এর ফেসে যা লেখা ছিল তাও বিট করছে, মানে কোনো চেঞ্জ করে না, ঠিক আছে। এ দিচ্ছে $250, এ খাবার সাংঘাতিক চালাক, মানে কাজ তো 21-12টা করছে, চালাক হয়ে গেছে। এই মেয়েটা সরসর, মানে একেবারে নতুন মার্কেটে, নতুন কিচ্ছু বোঝে না। মাহমুদ মাহমুদ মোহাম্মদ নাই, পাকিস্তান থেকে, ওকে, $375 চালাক আছে, কোনো কাজ করে না এখনো, চালাক, পাকিস্তানি একটু চালাক বেশি আমরা জানি। তো এরপর হচ্ছে কি কাজী, কাজী আব্দুস, কাজী আব্দুস সালাম, এরকম কি একটা পাকিস্তানি, হ্যাঁ, এ বলছে কাজটা করতে পারবে। কি প্রপোজাল করছে আমরা পরে পড়বো। এখানে 2 নম্বর ক্লিক করলে, 3 নম্বর, 4 নম্বর ক্লিক করলে আরো একাধিক দেখা যাবে, আমার অত সময় নাই। তারপরে যদি আমি দেখতে চাই দেখতে পারবো, দুই একটা দেখাই দিই আপনাদের, বুঝতে পারবেন। এই যে 91টা প্রপোজাল আছে তার কাছে, ভাইয়ের কাছে। তো দেখুন এটা এই যে করতেছে, এই যে 3 নম্বর, ঠিক আছে, যে করতেছে, এই যে এরা, হ্যাঁ, এরা আবেদন করছে, এই যে একজন আবেদন করছে, ঠিক আছে। তারপরে এই যে 5 নম্বর, 5 নম্বর, এই যে এ আবেদন করছে, এরা সবাই আবেদন করছে, এরা সবাই আবেদন করছে, 6 নম্বরও আছে, এরা সবাই প্রপোজাল পাঠিয়েছে, ঠিক আছে। আমরা সবাই প্রপোজাল কম বেশি দেখলাম, কে কোন দেশের নাগরিক দেখলাম। আমরা এখন চলে যাবো 1 নম্বরে, 1 নম্বরে চলে যাব, 1 নম্বরে যাব। এটা আমরা 1 নম্বরে চলে আসলাম, হ্যাঁ, 1 নম্বরে এই প্রপোজাল গুলো জমা হয়েছে। আমরা 2 নম্বরে যাবো, 3 নম্বরে, 1 নম্বরে চলে আসলাম, 1 নম্বরে এই প্রপোজাল গুলো আমরা প্রথমটা ক্লিক দেবো, হ্যাঁ। এটা হচ্ছে পাকিস্তানি নাগরিক, 3টা রিভিউ পাওয়া যায়। আচ্ছা দেখিও কি কি কাজ করে, একটু দেখে আসো। জাস্ট এর উপরে ক্লিক দেবো, দিলে আমার সামনে একটা অপশন আসবে। এখন আপনারা একটু দেখুন ও কি কি কাজ করে। ওর নাম হচ্ছে এটা, ও হচ্ছে 5 স্টার পাওয়া যাচ্ছে অলরেডি। আই এম বলছে এসইও, এস এম এম, তারপর হচ্ছে ইউটিউব, ওয়ার্ড প্রেস এক্সপার্ট। ওরে বাবা, ও তো অনেকগুলো বিষয়ে এক্সপার্ট বলতেছে, ঠিক আছে, এরকম লেখে সবাই, ঠিক আছে। বাট কয় কে কোনটা এক্সপার্ট আল্লাহ মালিকই জানে, ভালো লিখতে তো পয়সা লাগে না, আমরা বাঙালি তো আরো লিখবো, ঠিক আছে, আমরা বাঙালি আরো লিখবো 5 স্টার। তবে কিছু না পেরে এক্সপার্ট লিখা ভুল, হ্যাঁ, 3 স্টার, 3টা রিভিউ পাইছে, মিরপুর আজাদ কাশ্মীর পাকিস্তান। কি মিরপুর আজাদ কাশ্মীর পাকিস্তান, মিরপুর একটা ইয়ে আছে মনে হয় পাকিস্তানে, যা হতে পারে আমি জানি না, আমাদের যেরকম ঢাকা বা ঢাকা মিরপুর এরকম হতে পারে, ডিস্ট্রিক্টের ভিতরে একটা থানা। আমি ও বলছে $278 হলে কাজটা করবে, 5 দিনে করবে তা, ওকে। বলছে ও প্রপোজাল কিভাবে পাঠিয়েছে একটু দেখে পোস্ট। হাই, আই রিড ইউর প্রজেক্ট, ও মানে প্রজেক্টটা পড়ছে, ডেসক্রিপ্ট অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড, ও ডেসক্রিপ্ট ইয়ে করছে এবং বুঝতে পারছে, দ্যাট মাই স্কিল আর ফিট, বলছে ওর পরিপূর্ণ স্কিল আছে আর কি, মানে দক্ষতা আছে আর কি, এটা বলছে। তারপর বলছে আর ফিট ফর দিস প্রজেক্ট, লাইন গুলো অনুগ্রহ করে মিউট করে ফেলেন, কোনো কথা বলবেন না, ক্লাসে কোনো রকম ঝামেলা করবেন না, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ক্লাসটা, ঝামেলা করবেন না, ঝামেলা করলে কিন্তু লিভে পাঠিয়ে দিব, হ্যাঁ।
এগুলো আমি একটু পছন্দ করি না, ফিট ফর দিস প্রজেক্ট। ওকে, আই এম এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি, হ্যাভ মোর দেন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ও শো করছে তার 3 বছরের ডাটা এন্ট্রি এক্সপিরিয়েন্স আছে। কোয়ালিটি ওয়ার্ক, প্রোডাকশন, প্রোডাকশন, তারপর হচ্ছে ইন টাইম ইজ মাই ফার্স্ট প্রিয়রিটি। তো এরপর বলছে হোপ সো ইউ উইল কন্ট্যাক্ট ফর কোয়ালিটি ওয়ার্ক। হ্যাঁ থ্যাংকস, এটা হচ্ছে প্রপোজাল, আমরা বুঝলাম। আপনার যদি ভালো লাগে এটাকে আপনি কপি করে নিয়ে খুব সুন্দরভাবে আরেকটা নিজে সাজাতে পারেন, ঠিক আছে, এটা আপনার বিষয়। এখন দেখবো আমরা ও কত সালে জয়েন করছে। এটা হচ্ছে ওর ফার্স্ট যে পোর্টফোলিওটা তৈরি করছিল সেটার বিষয়ে বলছে, যে মাই মাই নেম ইজ ওয়ালেদ আহমেদ। হ্যাঁ, ওর যে বিষয়গুলো সেটা বলছে, কি কি পারে সেগুলো উল্লেখ করছে, এসইও পারে, ডাটা এন্ট্রি পারে, এক্সেল পারে, ওয়ার্ডপ্রেস পারে, টুইটার পারে। হ্যাঁ, যা বুঝলাম, ভেরিফাই করছে ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর হচ্ছে কি ফেসবুক, ফেসবুক কানেক্টেড করছে। ওকে, দেখি ও কত সালে এই মার্কেটের মেম্বার হয়েছে। ও হচ্ছে সাইন ইন করছে কত, ফেব্রুয়ারির 11 ফেব্রুয়ারি, ওকে, 2019 সালে ও সাইন ইন করছে। 2019 সালে মানে কি আমাদের থেকে ও বেশি দিন আগে না, কিন্তু আজ এখন জুলাই মাস, তাই না? জুলাই মাস আমি ধরে নিলাম 7 মাস, আর ওদিকে ধরে নিলাম 2 মাস বাদ দিয়ে 9 মাস নাকি 10 মাস, ওদিকে 9 মাসই ধরলাম, খালি 9 আর এদিকে হচ্ছে 7, 16 মাস আগে জয়েন করছে, অর্থাৎ আমাদের থেকে প্রায় 1.5 বছর আগে, ঠিক আছে, 1.5 বছর, 19 সাল, এটা 20 সাল, এরকম আর হিসাব করলে পেয়ে যাবেন। 19 সালে জয়েন করছে, 19 সালে জয়েন করছে, এটা বুঝতে পারলাম। তো ও খুব একটা বেশি দিন মার্কেটে না, জাস্ট আমাদের থেকে হয়তো 1 বছর 1.5 বছর সিনিয়র হবে। এরপর পোর্টফোলিও গেলাম, ও কোনো পোর্টফোলিও তৈরি করে নাই। এরপর প্রিভিউতে গেলাম, প্রিভিউতে যাওয়ার পরে ও দেখছে যে এখানে একটা 5 স্টার পাইছে, কত কাজ করছে, $230, দেখছেন, $230 একজন আমেরিকার, পর আমেরিকার বাইরে, আমেরিকার বাইরে কাজ করছে $230, কতদিন আগে, 19 ডেজ আগে, 19 দিন আগে একটা কাজ করছে, ঠিক আছে, 19 দিন আগে একটা কাজ সে করছে, ঠিক আছে, 19 দিন আগে একটা কাজ করছে। এরপর হচ্ছে এরপর হচ্ছে 19 দিন আগে, এরপর হচ্ছে 7 মাস আগে, ও খুব একটা মার্কেট প্লেসে থাকে কিনা আমি জানি না, 7 মাস আগে সে $20 কাজ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে সেটা 5 স্টার পাইছে, তারপরে হচ্ছে 8 মাস আগে সে $20 কাজ করছে, ঠিক আছে, 8 মাস আগে সে $20 কাজ করছে। হ্যাঁ, তার কাজগুলো কি কি কাজ করছে এখানে সব শো করছে, কোনকে মিশে করছে, তাহলে এখানে যে 3টা কাজে রিভিউ পাইছে, এখানে 3টা কাজে রিভিউ, একাধিক কাজ করে বাইরে অনেক সময় রিভিউ দেয় না, ঠিক আছে, বাইরে অনেক সময় রিভিউ দেয় না, এটা আর কি আমরা বুঝতে পারলাম। এটা ইউএস এর বায়ার, এটা ইউএস এর বায়ার, এটা ইউএস বায়ার, একই জন বায়ার দেখতেছি, একই জন বায়ার, 3 বার তাকে কাজ করে নিয়েছে, অন্য কোনো বায়ার করেছে কিনা জানি না, অনেক সময় রিভিউ দেয় না, তো তাদের বোঝা যায় না, ঠিক আছে, যেগুলো রিভিউ দেওয়া যায় এগুলো দেখা যায়। এখানে তার জব জব কমপ্লিটেড 100%, মানে খুব ভালো কাজ করছে আর কি, এখানে 100% সবসময় থাকে না, কারণ কাজ একটু ছেঁড়া ফেরা করে করলে, মানে নোংরামি করে করলে তখন 100% দেয় না ভাইয়া। তা 100% অন বাজেট, এগুলো সব অন টাইম, তারপর হচ্ছে রেটিং এর রেট, এখানে সব ঠিক আছে। তাহলে আমরা তারটা একটু ইয়ে করলাম, তারটা চেক করলাম, বুঝতে পারলাম, অনুমান পেলাম একটা। এরপরে আমরা চলে যাবো আমাদের বাঙালির কাছে, ইমরান এর কাছে যায়। এরা তো কোনো কাজ করে না, এদের তো আমরা দেখতে চাচ্ছি না, যে কাজ করছে তারটা একটু দেখি, যে কয়টা রিভিউ পাওয়া যায়। এরপর উপজেল হচ্ছে, এরপর উপজেল একটু পড়ে নেবেন আপনারা, আই আই ওয়ার্ক আপ টু কি 15 আওয়ার, মানে 15 ঘন্টার ভিতরে, ইন সিঙ্গেল ডে, তুমি একদিনের ভিতরে এই কাজটা করে দিতে পারবে, এরকম একটা পোস্ট দিছে। হ্যাঁ, ও একটা রিভিউ পাইছে ঢাকা থেকে, ঢাকা থেকে বাংলাদেশ থেকে, ঠিক আছে, ওর রিভিউ আছে, ওর রিভিউ একটা দিছে, তো ও $2 কাজ করছে, $2 কাজ করছে। এটা কে, কোন দেশের, এটা কোন দেশের পতাকা, দেখ শর্টকাট আছে এখানে, বাংলাদেশের বিডি আছে, হ্যাঁ শর্টকাট আসবে, বুঝতে পারছি। এখন এটা হচ্ছে এখান থেকে সব কিছু দেখে নেবেন আপনারা, কি কি কাজ করছে, কিভাবে করছে, সব কিছু দেখা আছে, অনেক কাজ পারে, যেটা উল্লেখ করছে কি কি পারে আমি জানি না, বাট উল্লেখ করছে এরকম। ও হচ্ছে ইথিক্যাল হ্যাকিং উল্লেখ করছে, ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে, $2 কাজ করছে, ও সাইন ইন করছে কত সালে একটু দেখে আসি, সাইন ইন করছে 2017 সালে, মেবি কাজ করে না মার্কেটে, হতো যারা কাজ করে তাদের প্রত্যেক দিন কাজ,
রাত 10টার পরে অ্যাকাউন্ট গুলো দেখা যায়, সাংঘাতিক কাজ করে, সাংঘাতিক। ক্ষেত্রে একটু দেখি, ক্ষেত্রে একটু দেখি, কমপ্লিটেড আইটি সার্ভিস প্রোভাইড উইথ সাপোর্ট, এই 12টা রিভিউ পাইছে। এর হচ্ছে যে পোর্টফোলিও, এর কাজ কাম অনেক গুছালো, অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, শুধু রূপে সুন্দর নয়, কাজও অনেক সুন্দর, ঠিক আছে? এটা প্রমাণ হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে? ও কি কি কাজ করে এগুলো, এগুলো সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, কি কি কাজ করে, ও হচ্ছে অ্যানিমেশন 2D এন্ড 3D পারে, তারপর আফটার ইফেক্ট পারে, বা ভালো ভালো কাজ পারে, তো ভিডিও এডিটিং এর কাজটা পারে। ওকে, এটা বোঝা গেল। দেখো, ওর থেকে আমরা কম কি, আমরা অনেক কিছু পারি। মোবাইল অ্যাপ্লিকেশন পারে, ডেস্ক অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন পারে, ইনক্লুড CRM মানে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, HRM, তারপর হচ্ছে ERP সফটওয়্যারটা পারে। ERP সফটওয়্যারটার দাম অনেক বেশি, যা হোক মানুষ ব্যবহার করে। এরপর হচ্ছে ডাটা স্ক্রাইপার পারে টুলস, এরপর ডিজিটাল মার্কেটিং পারে, তারপর কি পারে, PHP ভলিউম টেকনোলজিস উইথ আওয়ার বেস্ট এক্সপিরিয়েন্স, PHP লারাভেল পারে, শপিফাই পারে, ম্যাগেন্টো পারে, বা ভালো ভালো জিনিস পারে, তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও পারে, মাইস্কেল পারে, অনেক কিছু শো করে মানুষ। এই একটু এক লাইন লিখতে পারলো সেটা শো করে, ঠিক আছে? যাই হোক, ওকে, নো প্রবলেম। এটা এত কিছু পারতে হবে কাজ করতে হলে, সেটা কথা না, দুইটা একটা কাজ পারলি না। ও সাইন ইন করছে কত সালে, 2020 সালে, দেখেন। ও কিন্তু বেশি দিন, এ কিন্তু আমাদের বেশি দিন বড় আপু না এই মার্কেটে। এ হচ্ছে আপনাদের থেকে কতদিনের বড় আপু, হচ্ছে এপ্রিল। আপনার এখন কি, জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই, ও জাস্ট আপনাদের 3 মাসের বড় আপু, ঠিক আছে? বেশি দিনের বড় আপু না, ঠিক আছে? যাই হোক, 3 দিনের, 3 মাসের বড় আপু হলো, বড় আপু। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, ও 20 সালে জয়েন করে, এবং ও অলরেডি 12টা রিভিউ পাইছে। একটু ভালো করে দেখবেন ও কি কি কাজ করছে, সেটা আমরা একটু দেখে আসি। ও দেখেন, 4,500, 4,500, $4,500 কাজ করছে। দেখেন এখানে প্রথম, এই যে কাজটা লাস্ট, প্রথম যে কাজটা দেখা যাচ্ছে এখানে, ও হচ্ছে 2 আওয়ার্স আগে, মানে 2 ঘন্টা আগে এই কাজটা সাবমিট করছে। দেখেন, এই কাজটা কমপ্লিট করেছে 2 ঘন্টা আগে, $4,500, মানে $4,500, বুঝতে পারছেন মানে কি। তারপরে হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করছে, এটা ইন্ডিয়ান প্রজেক্ট ছিল, ইন্ডিয়ান ইন্ডিয়ান বায়ারের, 2 ঘন্টা আগে করছে। এখনো তার 3 মাস বাজে না। এরপরে $15 কাজ করছে 10 ডে আগে, 10 দিন আগে, ঠিক আছে? এই কাজগুলো করছে, গ্রাফিক ডিজাইন পারে, লোগো ডিজাইন পারে, ওকে, এগুলো আমরা পারি। এখন হচ্ছে অ্যানিমেশন ভিডিও ফর এডুকেশন করছে। এরপর হচ্ছে ও একজন ইন্ডিয়ান বায়ারের কাজ করছে $700, ঠিক আছে, সরি $7,000। এটা কতদিন আগে, এটা 13 দিন আগে, এটা 10 দিন আগে, দেখেন $15, 13 দিন আগে, এটা $7,000। তারপরে এটা হচ্ছে, এটা হচ্ছে সোশিয়াল লোগো, এটা হচ্ছে এই দেশের নামটা আমি বুঝতে পারছি না, PAD, হ্যাঁ দেখে নেবেন আপনার শর্টকাট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। 15 দিন আগে এখানে, 13 দিন আগে এখানে, 2 দিন পরে আর 15 দিন আগে $25। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অন্য একটা দেশের, এটা $200, এটা হচ্ছে 28 দিন আগে, এটা হচ্ছে $140, এটা হচ্ছে $140, এটা হচ্ছে 1 মাস আগে। তাহলে দেখেন, ওই 1 মাসের ভিতরে কত কত হাজার ডলার ইনকাম করে ফেলছে, দেখেন। হ্যাঁ, এটা 1 মাস আগে। এরপরে চলে যায় $380, $380 কাজ করছে ও। এটা কোন দেশের পতাকা, সিঙ্গাপুর, মেবি, লেটস জি, সিঙ্গাপুর হতে পারে, আমি সঠিক বলতে পারছি না। এটা মনে হয় ইয়া কি বলে, ওই যে ক্রিকেট খেলে কারা, জি 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 জিবি, যাই হোক, এটা দেখে নেবেন গুগল থেকে। এখানে হচ্ছে ও 1 মাস আগে কি করছে, $380 কাজ পাইছে। তারপর হচ্ছে $50, ও হচ্ছে এটার কাজ করছে 1 মাস আগে। এরপরে এটার কাজ করছে সে সবগুলো 5 স্টার, $150, দেখছেন? এরপরে এটা হচ্ছে $112, 2 মাস আগে। লাইন গুলো একটু অফ করে দেন, একটু মিউট করে দেন। আমরা বুঝতে পারলাম যে সে আমাদের 3 মাসের বড় অপু না, তার পোর্টফোলিও তৈরি করে ফেলছে। পোর্টফোলিও তৈরি করতে আধা ঘন্টা সময় লাগে না, ঠিক আছে? তবে এর জব কমপ্লিট 85% নয়, 85% দেখাইছে এখানে, 100% নয়, ঠিক আছে? মানে কাজ করছে কিন্তু কতটা সৌন্দর্য বজায় করতে করে কাজ করতে পারে না, এটা ইয়ে করতেছে। ওকে, তাহলে আমরা 2টা অ্যাকাউন্ট এরকম, বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো যদি আমরা এখন এখানে কোনো প্রপোজাল পাঠাই, যে এখানে কতজন প্রপোজাল পাঠাইছে দেখি, দেখলে বুঝতে পারবো। এখানে 127 জন হয়ে গেছে। যদি প্রপোজাল পাঠাইতাম, তাহলে এখান থেকে আমরা
পাঠাইতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা প্রপোজালটা পাঠাইতে পারবো, এটা আর কি। কিভাবে পাঠাতে হয় সেটা যদি পাঠাতে চাই, তো আমরা আজকে পাঠাতে চাচ্ছি না, আগামী ক্লাসে হয়তো যদি সময় হয় বা এ হয় তাহলে পাঠাই দিব। কারণ আজকে পাঠালে আপনারা ওই কাজ বিষয়ে এখন কোনো কাজ করছেন না, কাজ করলে আমি প্রপোজালটা এখান থেকে পাঠাই দিতে পারতাম। আমরা তাহলে কিছু কাজ করে আসি, একটা মার্কেট সম্পর্কে ধারণা নিলাম, এখানে আরো শত 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 কাজ আসতেছে এবং সঙ্গে সঙ্গে মানুষ প্রপোজাল পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে বিড করতেছে, এটা দেখলাম আমরা। ওকে, এখন আমরা চলে যাই, আমরা ওই কাজগুলো করবো এবং কিভাবে করবো কাজগুলো, তাই না? বিভিন্ন কাজ আছে এখানে, বিভিন্ন কাজ আছে, বিভিন্ন ভাবে করা যাবে। এই যে একটা আছে ডাটা প্রসেস, ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ আছে, খুব ভালো একটা কাজ। এরপর এটা আছে $250 থেকে $75, পিডিএফ টু ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এটা 2 মিনিট আগে আছে, একটু দেখি। এটা এটা হচ্ছে সিঙ্গাপুরের ভাই, এটাও আজকে সাইন ইন করছে, কোনো কাজ করে না। আমরা দেখি একটু, এরা 28 জন বিট করে ফেলছে, ঠিক আছে? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ইন্ডিয়া, 28 জন বিট করে ফেলছে। তো শ্রীলঙ্কার বায়ার এবং ইউএস এর বায়ার বেশিরভাগ ভালো হয়, খারাপ যে নাই তা আমি বলি নাই, কারণ তা পেমেন্ট করে আর কি। হ্যাঁ, তো এখানে তো কোনো জিরো প্রজেক্ট, কোনো প্রজেক্ট আজ পর্যন্ত করে না। এটা আমরা ইয়ে করলাম না, আমরা তোর কাজটা লাগবে কি কি ওই একটু আগে যেটা দেখলাম ওইটা, যা ওটা আমাদের দরকার নেই, ওটা আমরা পারবো, ঠিক আছে? এখন আমরা যাই, যে এখানে আরো কিছু কাজ আছে মার্কেট প্লেসে, গতদিন আমি দেখাইছিলাম ফাইবারে, তাই না? ফাইবারে, ফাইবারে কি কি দেখাইছিলাম, ফাইবারে একটু যাই, fiverr.com। আমি এখানে যাওয়ার পরে ডাটা এন্ট্রি দেখবো, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, এখানে ডাটা এন্ট্রি কর, ডাটা এন্ট্রি যাও, ডাটা এন্ট্রি যাবি, ক্লিক দিলাম। এই যে ফাইবারে এরা ডাটা এন্ট্রি করে, ঠিক আছে? এই যে লেভেল 1 সেলার, এটা 2 সেলার, কোনটা কি কাজ করে আমরা যে কোনো একটা দেখতে পারি এখান থেকে। এ হচ্ছে ডাটা এন্ট্রি ফরম্যাট এন্ড ক্লিন আপ এন্ড পিডিএফ কনভার্ট কপি পেস্ট অ্যাডভান্স, এটা দেখবো না। এটা কতটা 20টা রিভিউ পাইছে, তো ভালো, একটা দেখলে দেখা যায়। তো এই মেয়েটা কটা রিভিউ পাইছে, এই মেয়েটা সব থেকে বেশি রিভিউ পাইছে, 524টা, এটা হয়েছে হচ্ছে 200। তাহলে মেয়েটা একটা ক্লিক দিই, দেখি কি কি কাজ করে সেটা দেখে নিই। মেয়েটা চলে আসলাম, মেয়েটা আছে পাকিস্তানি নাগরিক, সাইন ইন করছে 2013, বেশ অনেক আগের, সে ফ্রিল্যান্সার, অনেক আগে ফ্রিল্যান্সার, ঠিক আছে? 2 দিন আগে ডেলিভারি। ওকে, এখন এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ পরে, উর্দু পরে, অ্যান্ড অ্যারাবিক পরে, বা এরপর হচ্ছে এটা ডেসক্রিপশন উল্লেখ করছে, ডেসক্রিপশন দেখার দরকার নেই, লিঙ্ক অ্যাকাউন্ট, এটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্টগুলো উল্লেখ করছে। স্কিল, ওর কি কি স্কিল আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে পারবে, আচ্ছা আমরা পারবো, ইন্টারনেট রিসোর্স ওটা করতে পারবো, আমরা পারবো, ডাটা এন্ট্রি পারবে, মাইক্রোসফট অফিস পারবে, আমরা পারবো, মাইক্রোসফট এক্সেল পারবে, আমরা পারবো, টাইপিং পারবে, আমরা পারবো টাইপিং, মেক কি মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ আমরা পারি, এরপর হচ্ছে ডাটা এন্ট্রি, স্প্রেডশিট, স্প্রেডশিট এগুলো সব আমরা পারি, ডাটা প্রসেস আমরা পারবো, ডাটা এন্ট্রি, অ্যাডমিন, রিসার্চ, ওকে, কম্পিটিশন রিসার্চ, ওয়েব রিসার্চ। এখানে কিছু কাজ রিলেটেড আছে, হ্যাঁ সেই কাজগুলো আমি বলে দিব একটু পরে। ইনফোগ্রাফিক্স, মাইক্রোসফট ওয়ার্ড, এডিটিং, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, এখন আমরা এই কাজগুলো দেখলাম, হ্যাঁ আর কোনোটা আমাদের দেখার একটু সময় নাই, জাস্ট এরকম কাজ করব। আমরা কি করি, একটু নতুন ট্যাব ওপেন করি, নতুন ট্যাব ওপেন করার পরে আমার এখানে একটা লিস্ট আছে, লিস্টে একটু দেখি আছে কিনা, এখানে এখানে দেখি কোথায় আছে লিস্ট, আমার একটা লিস্ট তৈরি করা আছে। সকল
করলে আপনি উল্টে গেছেন কেন? কথা বলিয়েন না, লাইন গুলো মিউট করে দেন। পাচ্ছি না কেন, কোথায় রাখছি, মানে রাখছি, কয়েকদিন আগে পড়ছি তো কোথায় রাখছি মনে পড়তেছে না। এখান থেকে দিয়ে দেখি পেয়ে যাবো। এখান থেকে এটা ক্লিক দিন, আমার এখন মনে পড়তেছে না কোথায় রাখছে। আমি এ করতেছি, আমি নতুন ভাবে যাই। আমাকে একজন বায়ার যেটা বলবে, আমাকে একজন বায়ার যদি কাজ দেয়, কাজ দেওয়ার শুরুতে আমার কাছে সে, আমরা তাকে যখন, সে আমাদের কাছে এরকম প্রস্তাব দিবে যে আমি এই কাজটা পছন্দ করি বা এই কাজটা আমার লাগবে। যেমন বলতে পারে যে আপনার ডাটা মাইনিং, ডাটা রিসার্চ বা ওয়েব রিসার্চ, ডাটা স্কাপিং, এই জাতীয় যে কাজগুলা। তো এর ভিতর মাইনিং অ্যান্ড রিসার্চ, ওয়েব রিসার্চ বা ওয়েবসাইট রিসার্চ, এরকম বলতে পারে। তো এই কাজগুলো একেবারে মানে পুরা মিল, পুরা মিল কেমন বলবে, যেমন বলতে পারে আপনাকে যে নিউ ইয়র্কের কতজন মানে গাড়ির ডিলার আছে, সেই ডিলারদের নাম, ফোন নাম্বার, ফোন নাম্বার বলতে কন্ট্যাক্ট নাম্বার আর জিমেইল আইডি, ওয়েবসাইট, এগুলো দেওয়া। অথবা বলতে পারে কি লিখছেন, একজন আসতেছে না, হ্যাঁ যা। অথবা বলতে পারে যে, ভুলে গেলাম পয়েন্ট, যে নিউ ইয়র্কে কতজন ডেন্টিস্ট আছে, হ্যাঁ সেই ডেন্টিস্টদের নাম দাও, অর্থাৎ ডাক্তারদের যারা আছে বিডিএস করে তাদের আর কি, হ্যাঁ তাদের নাম দাও এবং তাদের ঠিকানা দাও, অ্যাড্রেস দাও এবং তাদের ফোন নম্বর দাও আর তাদের ওয়েবসাইট, এরকম বলতে পারে। তো সেক্ষেত্রে যদি আমাদের এরকম কিছু বলে, বা এই যেটু যে কাজগুলো, সেই যেটু কাজের একটা থিম আমি দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ সেই যেটু কাজের পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন বা তাকে কিভাবে সাবমিট করবেন সেটা আছে বিষয়। তো আমি লিখলাম এখানে ইওলো পেজ, ইওলো পেজ বা ইউপি লিখতে পারি, আমি ইউপি লিখলে ইওলো পেজ চলে আসবে আমার সামনে। তো এরকম চলে আসলো ইওলো পেজ, আমি প্রথম থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমার সামনে এরকম চলে আসছে। তো চলে আসলে এখানে ডেন্টিস্ট, আমি এখানে ডেন্টিস্ট লিখলাম, ডেন্টিস্ট নিউ ইয়র্ক, ঠিক আছে। এখানে আমি, এখানে আমি ফাইন দিলাম, আমার সামনে দেখেন এখন ডাক্তারদের পুরো লিস্ট চলে আসছে। তো এই লিস্ট গুলো আমাকে সে কি বলবে, একটা লিস্ট যেন দুইবার গণনা না হয়, এক ডাক্তারের নম্বর যেন দুইবার না আসে, ঠিক আছে এরকম বলবে। বলার পরে আমি তাদের প্রত্যেকের লিস্ট কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ প্রত্যেকের লিস্ট চলে আসছে। আমি এখানে এক নম্বর পর্যন্ত আছে, এক নম্বর পর্যন্ত কতটা আছে, 30টা, সাপোজ 30-35টা আছে। এখানে এক নম্বর পর্যন্ত দেখবো, তারপরে আমার কাছে হয়তো 100, 200, 1000 চাইতে পারে,
যে নিউ ইয়র্কের বা কানাডার ভিতরে কতজন ডেন্টিস্ট আছে বা একটা নির্দিষ্ট এলাকার নাম উনি বলে দিবে, বলে দিলে সমস্যা নেই, আপনার আপনি সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো তারপরে ওনার এই যে নামগুলা, ডাক্তারের নাম প্লাস ফোন নম্বর, ওয়েবসাইট, অ্যাড্রেস, এগুলো সব দিতে হবে। হ্যাঁ, আমরা একটা একটা করে দেখবো। তো তার আগে এখানে দেওয়ার নিয়ম কি বা কিসের মাধ্যমে দিতে হবে এটা হচ্ছে বিষয়, ঠিক আছে, সেই বিষয়টা আমরা দেখবো। তো আমরা প্রথমে একটা ডাক্তারের এ করি, এটার উপরে রাইট বাটন ক্লিক করি, এর নামটা হচ্ছে, নামের উপরে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, ঠিক আছে, আমাদের নতুন ট্যাবে দেখেন ওপেন হয়ে গেল। তারপরে যেটা করবো আমরা, যে এটা আমরা দেখতেছি যে তার নাম এখানে চলে আসছে, হ্যাঁ এটা তার নাম, ঠিক আছে, এটা উনি ডেন্টিস্ট একজন। তো এটা হচ্ছে তার ঠিকানা, আর এটা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। আর এখানে আরো একটা জিনিস চাইবে, জিমেইল চাইতে পারে অথবা ওয়েবসাইট চাইতে পারে, এই যে তোর ওয়েবসাইট, হ্যাঁ এই তোর ওয়েবসাইট। তো আমরা একটু কাজ করি এখানে, আমরা আমরা এখানে একটা অপশন নেবো, এখানে এই অপশনটা দুই ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ড্রাইভ ড্রাইভ ডট গুগল ডট কম, ওকে এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, হ্যাঁ প্ল্যাটফর্মটা যাবো আমরা। এখানে যাওয়ার পরে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা গুগল শিট নেব। আমরা এখান থেকে যাইতে পারি অথবা আমরা আমাদের জিমেইলে যাইতে পারি। জিমেইলে যাওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক, এখান থেকে এখানে ক্লিক, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে এখান থেকে জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন, ওই একই জিনিস আসবে, ঠিক আছে, এই যে একই জিনিস। তাহলে আমরা কি বুঝলাম যে এখান থেকে নিতে পারবো, এখান থেকে নিতে পারবো অথবা ওখান থেকেও নিতে পারবো, কোনো সমস্যা নেই, একটা জায়গা থেকে নিলে হবে, ওকে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো আমাদের এই পেজের থেকে আমরা এটা প্রথম এটারটা নিব, আর নিয়ে আমরা কোথায় রাখবো এখানে লিখবো। তো প্রথমে আমরা লিখবো নেম, নেম, তারপরে আমরা লিখবো, তারপর আমরা কি লিখবো, আমাদের কাছে কি চাওয়া হবে, নেম আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, কি কি আছে এখানে দেখি একটু, কি কি চাইতে পারে, নেম চাইতে পারে, কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারে, অ্যাড্রেস চাইতে পারে, ওয়েবসাইট চাইতে পারে, ওকে, নেম, তারপরে কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার, ফোন ফোন নাম্বার, এরপর হচ্ছে আমাদের কাছে চাইবে অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা এখান থেকে একটু কালার করে দিই, আমরা কালার এমন দিয়ে দিলাম, আবার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিয়ে দিলাম, এটার কালার দিয়ে দিই, এরপরে এখানে নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপর হচ্ছে আমরা তার কি করবো, ওয়েবসাইট, তাই না, ওয়েবসাইট নাম আগে, তারপর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা ওয়েবসাইট কি কালার দিয়ে এটা দিলাম, বাস, ওকে। এখন আমরা তার প্রত্যেকটা বের করব, প্রত্যেকটা বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে তার নামে চলে যাব, এই যে এই ডাক্তারটা, হ্যাঁ নামগুলো তো ইয়ে নাম, কি বলে এটা, নামগুলো নিউ ইয়র্কের নাম, বড় বড় নাম, যাই হোক আপনারা নিয়ে নেবেন। আমি জাস্ট সিলেকশন করলাম, কপি করলাম, হ্যাঁ কপি করে এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল প্লাস ভি দিয়ে, ওকে, এখানে বসিয়ে দিলাম। এখন তার নামটা বড় সাইজ চলে আসছে, হ্যাঁ আমি তার নামটা এখান থেকে কি করব, এখান থেকে চাইলে একটু বড় করে নিতে পারবো এভাবে, অথবা আমি এভাবে ডবল ক্লিক দিলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে নেবে। কিন্তু আমি তার এই সাইজটা একটু, এই লেখাগুলো ছোট চাচ্ছি, ছোট চাচ্ছি মানে কেমন,
আমি সাধারণত অফিসিয়াল কত ফরম্যাটে চলে, 14-15, ঠিক আছে? তো আমি তাকে 15 দিব আর কি, এখানে 15 দিলাম, ব্যাস। ওকে, এখন দেখেন সাইজটা ছোট হয়ে গেছে। আমি যদি এখানে একটা ক্লিক দিই, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। এরপরে এখানে হচ্ছে ফোন নম্বর, ফোন নম্বর গুলো আমি নিয়ে আসি। ফোন নম্বরটা হচ্ছে এই যে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস সি দিয়ে দিলাম। এখন এখানে এনে বসিয়ে দেবো, কন্ট্রোল প্লাস ভি অথবা এটা। দেখেন এটাও কিন্তু বড় হয়ে গেছে, এটা আমি জাস্ট এখানে ছোট করে দিই। 15 সাইজ তো আছে, আমি এটা ধরে দেখুন, তো 15 সাইজ থাকার পরে হচ্ছে না কেন, বড় হয়ে যাচ্ছে লেখা। আমরা এখানে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে সিলেকশন করি। সিলেকশন করার পরে যদি 11 করে দিই, এটা 11 করে দিলে একটু ছোট আসে, তো 15 থাক, সবগুলো একই সাইজ দেবেন। হ্যাঁ, 14, তারপর হচ্ছে তার অ্যাড্রেস, এরকম হয়তো 50টি চাইতে পারে, 100টা চাইতে পারে, এরকম চাইবে আপনার কাছে। হ্যাঁ, এরপর আমরা এখানে চলে গেলাম, এই যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করবেন, এখানে এনে পেস্ট করে দেবেন। হ্যাঁ, এই যে, তো এই অ্যাড্রেসটা একটু বড় হয়ে গেছে, আমরা কি করবো, এখানে ক্লিক দেবো, এখানে ডাবল ক্লিক করবেন, মাউসের লেফট বাটন, তাহলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? মাউসের লেফট বাটন কপি করলে, ইয়ে করলে ছোট হয়ে যাচ্ছে কেন, ছোট অবশ্য হবে না, এটা হচ্ছে এইভাবে ধরবেন, এটা দিয়ে বড় বানাইতে পারবেন, ঠিক আছে? এই যে, ব্যাস, এখন এটা 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 এটা, এখন এটা সাইজটা আছে কত আছে, এটা সাইজটা 15 আছে, বোল্ড আছে, আচ্ছা বোল্ডটা উঠাই দিই। বোল্টটা ছিল, বোল্টটা থাকার কারণে একটু মোটা দেখা যাচ্ছিল, বেশি মোটা। হ্যাঁ, আপনি চাইলে বোল্টটা উঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বোল্টটা উঠিয়ে দিলেন, এরপরে এখান থেকে এটা বোল্টটা উঠিয়ে দিলে, এটা বোল্ট নাই। ওকে, এটা হচ্ছে আপনার ঘরটা ছোট হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক দিলে হবে, অথবা এভাবে ছাপিয়ে দিবেন, ব্যাস। এরপরে আমরা চলে গেলাম অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিছি। এরপর হচ্ছে ওয়েবসাইট, এখানে আমাদের কি বাকি আছে, ওয়েবসাইট, ওয়েবসাইট বানানটা আমাদের ভুল হয়েছে, 1 মিনিট। ওয়েবসাইট, ওয়েবসাইট, ওকে, এখন ঠিক আছে। এখন দেখেন, এরপর ওয়েবসাইটটা হচ্ছে এই যে ওয়েবসাইট। হ্যাঁ, আমরা এটা ক্লিক করে লেফট বাটন ক্লিক করে আনতে পারবো, লেফট বাটন ক্লিক করে আনতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিতে পারবো, কপি লিঙ্ক অ্যাড্রেস। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে বাস পেস্ট, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম, বাস। এখন দেখেন, আমরা একজন ডাক্তারটা নিয়ে আসলাম, এখন আমরা অন্য অন্য ডাক্তার বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে আসবো। আমার এটা নেওয়া হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমি আমি যেটা করবো, 2 নম্বর ডাক্তার, দ্বিতীয়টা, দ্বিতীয়টাকে নিবো, এখানে রাইট বাটন ক্লিক, ওপেন। এভাবে আপনার কাছে 100টা যাবে, তো আমি তো বোঝানোর জন্য স্লো করতেছি, আপনারা প্রথমত 2-1 দিন একটু স্লো করবেন, তারপরে আস্তে আস্তে ফাস্ট, কারণ এটা হলো 100 করতে আধা ঘন্টা বেশি সময় দেবেন, নয়তো আপনাকে $30, $40, $50 এক একজনের রেট এক এক রকম, এরকম দিবে। এখানে আমি তার নামটা পেস্ট করে দিলাম, আমি ওই পূর্বের মতো আবার এখানে ক্লিক দিলাম, এই যে এটাকে একটু ছোট করে দিলাম, 15 সাইজ, 15 সাইজ করে দিলাম, বাস, সরি, 25 দেওয়া হয়ে গেছে, 15, ব্যাস। পরে আবার সরিয়ে দিতে পারবো। এরপর আমি 2 নম্বরে চলে গেলাম, ফোন নম্বর, ফোন নম্বরে যাওয়ার পরে ফোন নম্বরটা কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম,
এরপর আমি এখানে হচ্ছে তার যে ইয়ে আছে কি বলে অ্যাড্রেস, অ্যাড্রেসটা নেব, কপি করলাম, এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, এখানে চলে গেলাম। তার ওয়েবসাইটটা আমার কাছে হবে, কারণ ওয়েবসাইটটা কিন্তু আপনারা বেশিরভাগ লিঙ্ক কপি করতে পারবেন না বা খুঁজে পাবেন না। এটা হচ্ছে পেস্ট করলাম, বাস এখন এগুলো সব তো আমরা করলাম, দুইজন করে ফেললাম অলরেডি। এরপর হচ্ছে এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আমরা 3 নম্বরে চলে যাবো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বরে চলে আসলাম। এটা আর এটা দেখেন একই, এটা এটা আর এটা দেখেন একই, এটা আমরা নিব না, একই জিনিস দুইবার নেওয়া যাবে না, একই জিনিস দুইবার আসছে কিনা এটা আমরা একটু পরে দেখা দেবো। আর এটা আর এটা দেখেন একই, এটা আমরা নিব না, আমরা 3 নম্বরে চলে যাব। এটা কিন্তু ভিন্ন, দেখেন এটা আমার করা আছে, তারপরও সেটা আমি এখন খুঁজে পেলাম না, আপনাদেরকে সেটা থেকে বোঝা দিতাম, কিন্তু এখানে বাস্তবটা বোঝা দিচ্ছি। এটা হচ্ছে আমরা লিখলাম, এখানে আমরা তার ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম, এরপর তার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, এরপর তো ওয়েবসাইটটা আছে, এটাকে ক্লোজ করে দিলাম, এটা নিয়ে এসেছি আমরা এখন, নিয়ে এসে রাইট বাটন ক্লিক ওপেন, এরপর এটা আমরা রাইট বাটন ক্লিক ওপেন করে রাখতে পারি, একটা প্রোডাক্ট আমরা নিতে থাকবো। এগুলো চাইলে একবারে 15 সাইজ করে দেওয়া যায়, ঠিক আছে, লেখা শেষে 15 সাইজ করে দেওয়া যায়। দুইটা নেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি এই ট্যাবের থেকে নিচ্ছি কি এই ট্যাবের থেকে নিচ্ছি, একটু লক্ষ্য করতে হবে, কখনো ভুল হয় না, ধরো ভুল হলে কিন্তু সমস্যা, তারা এটা কাজে লাগাল। মেরে কেটে দিলাম, কপি করলাম, প্লিজ লাইন গুলো মিউট করে রাখেন, লাইন গুলো মিউট করে রাখেন। আমি ওয়েবসাইটটা কপি, লিঙ্ক, অ্যাড্রেস এটা ক্লিক করলাম, ক্লিক করে ওয়েবসাইটে বসিয়ে দিলাম। দেখ আমি 6-7টা করলাম, বুঝতে পারছেন, আমি আর এখানে দেখাতে চাচ্ছি না, আপনারা এখান থেকে সব করে নেবেন, সবগুলো করবেন আপনারা, হ্যাঁ বাকিগুলো সব একই সেম ভাবে নিও, সেম ভাবে করবেন, ঠিক আছে। তো একটু আপনাদের মতামত নিয়ে আসলে বুঝতে পারতেছেন কিনা, এখান থেকে কিন্তু লিঙ্ক ক্লিক করলে প্রত্যেকটা ডেন্টিস্টের এ দেখা যাবে, ঠিক আছে, পুরো তথ্য পুরো ইয়ে পাওয়া যাবে, ঠিক আছে, প্রত্যেকটা ডেন্টিস্টের। এদের ওয়েবসাইটে গেলে প্রত্যেকটা
ডাক্তারের এ টু জেড তথ্য পাওয়া যাবে, এ টু জেড, এ টু জেড তথ্য পাওয়া যাবে, বুঝতে পারলাম। আচ্ছা এখন আপনাদের কাছে আসি, বুঝি নাই কথা, বুঝি নাই কি বলছেন। আচ্ছা যাও, এই কাজটা দেখালাম, এখন এই কাজটা কি কাজে লাগে মার্কেট প্লেস এবং কাজটা কি। একটা আছে ডাটা মাইনিং, ডাটা মাইনিং বলতে বিশাল ডাটা, মানে অনেক তথ্য, হাজার হাজার তথ্য, সেই তথ্যগুলাকে আমি বেছে বেছে বের করতে হবে, সে কাজে অনেক সময় ব্যবহৃত হয়। আর অনেক ওয়েবসাইট যেখান থেকে মেন মেন ওয়েবসাইট গুলো আপনাকে তার যে দরকার হবে সেই দরকার মেটাতে পারে। আর মেন থিম যেটা সেটা হচ্ছে ওয়েব রিসার্চ বা লিড জেনারেশন, সেখান থেকে কি কি লাগে, সেখান থেকে হচ্ছে কয়েকটা জিনিস লাগবে যেটা আমি বললাম, নাম, তারপর হচ্ছে ফোন নম্বর, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইট অথবা জিমেল অ্যাড্রেস, ঠিক আছে। এগুলো কালেকশন করে দেওয়া লাগবে একজন বায়ারকে। এগুলো যদি আপনি এই শিটের মাধ্যমে কালেকশন করে দিতে পারেন, তাহলে আপনাকে তারা একটা অ্যামাউন্ট দিবে, অ্যামাউন্টের কথা আগে বলে নিবে, $30 দিবে কি $300 দিবে, বা তার কতগুলো লাগবে, কারো 1,000 লাগতে পারে, কারো 2,000 লাগতে পারে, কারো 100 লাগতে পারে, একটা বায়ারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আজকের বিষয়ে কোনো কোয়েশ্চেন কেন নাই, তাই না? ওকে, আমি ভিডিওটা অফ করে দিলাম তাহলে।